ভাইয়ার কথা শুনে তুর্য ভাইয়া কতটুকু অবাক হয়েছে জানি না, কিন্তু আমি রীতিমতো অবাকের শীর্ষে অবস্থান করছি। সবকিছু অবাস্তব মনে হচ্ছে আমার কাছে। ভাইয়া আমার সাথে তুর্য ভাইয়ার বিয়ে দিতে চাইছে, ঠিক শুনলাম তো আমি? কিন্তু কেন, কি উদ্দেশ্য ভাইয়ার? মায়ের দিকে তাকিয়ে দেখলাম মা একদম স্বাভাবিকভাবেই দাঁড়িয়ে আছেন, যেন ভাইয়ার কথায় একটু অবাক হয়নি মা, বরং মাও তুর্য ভাইয়ার উত্তরের অপেক্ষায় আছে। তুর্য ভাইয়ার উত্তর পজিটিভ হওয়াই যেন মায়ের একমাত্র প্রত্যাশা। তুর্য ভাইয়ার দিকে তাকালাম আমি, ব্যাপারটায় ওনার সুন্দর মুখটাও কেমন মলিন হয়ে গেছে, দেখে মনে হচ্ছে খুব ভয় পাচ্ছেন উনি। আচ্ছা ভাইয়াকে উনি এত ভয় পায় কেন? এটা কি ফ্রেন্ডশিপ হারানোর ভয়, নাকি ফ্রেন্ডশিপে বিশ্বাস হারানোর ভয়? হবে হয়তো এমন কিছুই, তুর্য ভাইয়ের উত্তর দেওয়ার সুযোগ হলো না। তার আগেই পেছন থেকে বুড়িটা বলে উঠল, ওই তারিফ, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এই পোলার লগে তুই হীরের বিয়ে দিবি কে? আমি যে সম্বন্ধ আনছিলাম এটা কি খারাপ ছিল? তুমি কোনো কথা বলো না দাদি, আমি যেটা করছি বুঝে শুনেই করছি, হীরের ভালোর জন্যই করছি। হীরের বিয়ে কালকের মধ্যে হওয়াই জরুরি। এবার তুর্য যদি রাজি থাকে তাহলে তুর্যর সাথে বিয়ে হবে, আদারওয়াইজ মিস্টার আরিয়ানের ফ্যামিলিকে আবার আসতে বলবো। মিস্টার আরিয়ান বলতে যে ভাইয়া মিস্টার ভুড়িওয়ালাকে মিন করছে সেটা আমি বুঝে গেলাম, আর এই ব্যাপারটা হয়তো তুর্য ভাইয়াও বুঝতে পেরেছে, তাই তো ওনার চোখে মুখে কেমন একটা আতঙ্ক দেখা যাচ্ছে। আচ্ছা উনি যে ভুড়িওয়ালার সাথে এমন কাণ্ড করেছে সেটা আবার ফাঁস হয়ে যায়নি তো? না এমনটা হবে না, কারণ এমন কিছু হলে তো আর ভাইয়া আমার সাথে তুর্যর বিয়ে দিতে চাইতো না, নিশ্চয়ই এর থেকেও সিরিয়াস কিছু হয়েছে। কিন্তু সেটা কি? আমার ভাবনার মাঝপথেই ভাইয়া আবার প্রশ্নের ঢিল ছুড়ল তুর্য ভাইয়ার দিকে। তুর্য তুই সিদ্ধান্ত নে, তোর হাতে খুব বেশি সময় নেই, আধা ঘন্টা সময় আমি তোকে দিতে পারি ভাবার জন্য, এর মধ্যে তুই আন্টি আঙ্কেলকে ফোন করে জানা, নিজে চিন্তা কর, সবটাই তোর উপর। কিন্তু বিয়েটা কালকেই হবে, আসলে আমি এমনি একটা বিপদে পড়েছি যে হীরের বিয়ে দেওয়া ছাড়া সেই বিপদ থেকে রক্ষা পাওয়ার আর কোনো রাস্তা নেই। তুই রাজি হয়ে গেলে আমার আর কোনো চিন্তা থাকবে না, কিন্তু রাজি না হলে অন্য পাত্র খুঁজতে হবে হীরের জন্য। তুর্য ভাইয়ার চেহারার অবস্থা খুবই শোচনীয় মনে হচ্ছে এখন, উনি কি করবে আর কি করবে না সেই দ্বিধাদ্বন্দ্বে ভুগতে ভুগতে হার্ট অ্যাটাকই না করে ফেলে। আচ্ছা আমি যেটা ভাবছি উনিও কি সেটাই ভাবছে? আমার তো মনে হচ্ছে ভাইয়া আমাদের সম্পর্কটা নিয়ে সন্দেহ করছে, আর সেই সন্দেহ ঠিক কতটা সঠিক সেটা বোঝার জন্য ভাইয়া তুর্য ভাইয়াকে এভাবে ফাঁদে ফেলছেন। তুর্য ভাইয়া যদি এখন বিয়ের জন্য না করে তাহলে ভাইয়া আমার বিয়ে অন্য কোথাও দিয়ে দিবে, কিন্তু উনি যদি বিয়ের জন্য রাজি হয়ে যায় তাহলেও ভাইয়ার কাছে ধরা পড়ে যাবে। বেশ ভালোই প্যারাডক্স সাজিয়েছে ভাইয়া। আমার ভাইয়ার মাথায় যে এত বুদ্ধি সেটা আমি আগে জানতাম না। তুর্যর মতো ছেলেকেও কেমন কনফিউজড বানিয়ে দিল মুহূর্তেই। আমি বেশ মজা নিয়ে তুর্য ভাইয়ার উত্তরের অপেক্ষা করতে লাগলাম। উনি কিছুক্ষণ মাথা চুলকালেন, মুখে হাত দিয়ে চিন্তা করলেন, নখ কামড়ালেন, হাত ভাঁজ করে দাঁড়িয়ে রইলেন, কখনো বা শাফিন আয়মান ভাইয়ের দিকে তাকালেন, কখনো বা ভাইয়ার দিকে কঠিন দৃষ্টিতে চোখ বোলালেন। প্রায় 5-6 মিনিট পর ওনার মুখে কথা ফুটল, কিন্তু তারিফ কাল না তোর বিয়ে হওয়ার কথা, একসাথে দুটো বিয়ে কিভাবে? কি তার মানে কি তুই রাজি? দেখ তুই আমাকে তোর বিয়েতে দাওয়াতে এখানে নিয়ে এসেছিস, তোর জন্য স্পেশালি আমি আমার ফ্যামিলি ট্রিপ মিস করে এত দূর এসেছি শুধুমাত্র তোর অনুরোধ রাখতে, কারণ তোর কথা আমি ফেলতে পারি না। এখন তুই যদি বলিস বিয়ে না খেয়ে বিয়ে করতে তো সেটাও করব, নো প্রবলেম, আফটার অল তোর কথা আমি ফেলতে পারি না দোস্ত। তুর্য ভাইয়া কথাটা বলে শেষ করতে না করতেই পেছন থেকে শাফিন আর আয়মান ভাইয়ার চাপা হাসির শব্দ শোনা গেল। আমারও ইচ্ছে করছিল হেসে দিতে, কিন্তু আমি হাসলে ব্যাপারটা খারাপ দেখায় কিনা তাই হাসিটা দমিয়ে রাখলাম। এখন আমার প্রত্যাশা ছিল তারিফ ভাইয়া হো হো করে হেসে উঠবেন, কিন্তু আমার ধারণা ভুল প্রমাণিত হলো যখন দেখলাম তারিফ ভাইয়া অষ্টসজল চোখ নিয়ে তুর্য ভাইয়াকে জড়িয়ে ধরলেন। আমি রীতিমতো ব্যাককেল হয়ে গেলাম ভাইয়ার আচরণে, হঠাৎ এত ইমোশনাল হয়ে যাওয়ার কারণ কি? আমি আরও অবাক হলাম যখন তারিফ ভাইয়া খুব সন্তুষ্টির সাথে তুর্য ভাইয়াকে বললেন, থ্যাংকস দোস্ত, আমি জানতাম তুই আমাকে এই সমস্যা থেকে বাঁচাতে পারবি, তোর কাছে আমি সত্যি সত্যি কৃতজ্ঞ, অনেক বড় একটা ফেভার করলি তুই আমার।
দুর্য ভাইয়া তারিফ ভাইয়ার এক হাত মুষ্টিবদ্ধ করে ধরে রেখে অন্য হাত দিয়ে ভাইয়ার কাঁধ স্পর্শ করে বললেন, আরে এ আর এমন কি, আই ক্যান ডু এনিথিং ফর ইউ। আর এইটা তো কোনো ব্যাপারই ছিল না, এইটুকু করতে না পারলে বেস্ট ফ্রেন্ড হয়েছে কিসের জন্য? তুই ভাবলি কি করে তোর বিপদে আমি তোর পাশে দাঁড়াবো না? তুই একদম টেনশন নিস না, আর এত ফর্মালিটি কিসের রে, তুই একবার আদেশ করলে তোর জানটাও হাজির। জাপনা তো গ্রেট হো, তো ফা কবুল কারো। শুনে তুর্য ভাইয়া আর তারিফ ভাইয়া দুজনে হেসে দিলেন, মাকেও দেখলাম হাসছে। হাসতে হাসতে চোখের কোণে জমে থাকা পানি মুছছে বাদামি শাড়ির আঁচলটা দিয়ে। আমার মুখটা হাঁ হয়ে গেল মুহূর্তেই। ওদের রিয়াকশন দেখে মনে হচ্ছে আমি কোনো জায়গা দিয়ে পচে গেছি, কিংবা বিরাট কোনো দোষ আছে আমার। তুর্য ভাইয়া আমাকে বিয়ে করতে রাজি না হলে আর জীবনে বিয়েই হবে না আমার। আর তুর্য ভাইয়াও এমন একটা ভাব করছেন যেন আমার প্রতি ওনার কোনো ইন্টারেস্টই ছিল না, এতদিন যেন আমাকে বোনের চোখে দেখে এসেছে। আর এখন ছোট বোন হিসেবে বিয়ে করতে রাজি হয়েছে শুধুমাত্র ভাইয়ার অনুরোধ রাখতে। অভিনয়টা তো বেশ ভালোই পারে দেখছি, সবার সামনে কেমন মহান হওয়ার প্রচেষ্টা, অথচ মনে মনে যেন লাড্ডু ফুটছে সেটা কে বলবে। এসব করেই বুঝি উনি ভাইয়াকে পটিয়েছে। আমি আসলে বুঝতে পারি না ভাইয়াকে অতিরিক্ত বোকা নাকি তুর্য ভাইয়া অতিরিক্ত চালাক। কিন্তু তার থেকেও বড় কথা হলো, বিয়েটা কি সত্যি হচ্ছে তাহলে? বুড়িটা কিছু বলছে না কেন এখন? আমি প্রথমবার, এই প্রথমবার আমি চাইছি বুড়িটা কিছু বলুক। আর জায়মাটাই বা কোথায়? তুর্য ভাইয়ার ক্যারেক্টার সম্পর্কে তো ভাইয়াকে জানানো দরকার, আর সেটা জায়মাকে ছাড়া কিভাবে জানাবো আমি? ভাইয়াকে আমার মুখের কথা বিশ্বাস করবে? জায়মাই যে আমার একমাত্র প্রমাণ ছিল, কিন্তু কোথাও তো দেখছি না জায়মাকে। আমার ইচ্ছে হচ্ছে এক্ষুনি জায়মার বাসায় ছুটে যেতে, ওকে বাসা থেকে ধরে এনে তারিফ ভাইয়ের সামনে দাঁড় করিয়ে ভাইয়াকে সবটা বুঝিয়ে বলতে। কিন্তু ও বাসায় আছে তো, গিয়েই দেখতে হয়। আমি আর কিছু চিন্তা না করে সদর দরজার সামনে থেকে ছুট লাগালাম উল্টা দিকে। চারদিক অন্ধকার, খুটখুটে অন্ধকার, তবুও আমি ছুটে চলেছি। পেছন থেকে আমার নাম ধরে তোলপাড় করা ডাক কানেও নিচ্ছে না। আমার একমাত্র লক্ষ্য এখন জায়মাকে খুঁজে বের করা। কিন্তু আমি বেশি দূর যেতে পারলাম না, তার আগেই ভাইয়া পেছন থেকে আমার হাত টেনে ধরলেন। আমি টলমলো চোখে ভাইয়ার দিকে তাকালাম, ভাইয়াকে বোঝাতে চাইলাম যে আমার যাওয়াটা খুব জরুরি। কিন্তু ভাইয়া আমাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে টানতে টানতে ভেতরে নিয়ে গেল। এত কঠোর হতে ভাইয়াকে আমি কোনো দিনও দেখিনি। ভাইয়া যেন আজ আমার কোনো কথাই শুনতে রাজি নয়। আমাকে উঠানের ঠিক মাঝখানে এনে ছেড়ে দিল ভাইয়া। আমি তাল সামলাতে না পেরে কয়েক পা পিছিয়ে গেলাম। ভাইয়া আমাকে উদ্দেশ্য করে বলল, কোথায় ছুটে যাচ্ছিলিস তুই এই অন্ধকারে? ভাইয়া আমাকে যেতেই হবে, জায়মাদের বাসে যাব আমি, ওর সাথে আমার খুব দরকার, খুব দরকার। প্রয়োজন হলে তাকে বাসায় নিয়ে আসা হবে, কিন্তু তুই বাসার বাইরে বের হবি না, চৌকাঠের বাইরে এক পাও রাখবি না, অন্তত বিয়ের আগে তো একদমই না। আমি ভ্রুকুচকে তাকালাম, কেন? সমস্যা আছে তোর বোঝা উচিত হীর, বিরাট কোনো সমস্যা না থাকলে নিশ্চয়ই আমি এত বড় একটা সিদ্ধান্ত নিতাম না। এখন বাড়ির বাইরে পা রাখাও তোর জন্য মারাত্মক বিপদজনক। আমি জানি না কিসের বিপদের কথা ভাইয়া বলছে, কিন্তু আপাতত আমার মনে হচ্ছে এই বিয়েটাই সব থেকে বড় বিপদ। যতক্ষণ আমি সবটা সবাইকে না জানাতে পারছি, ততক্ষণ যে কিছুতেই শান্ত হতে পারবো না আমি, কিছুতেই না। ভাইয়া সবাইকে উদ্দেশ্য করে বললেন, শোনো সবাই, শাফিন আইমান, তোরা কালকে সকালের মধ্যে বিয়ের সমস্ত ব্যবস্থা করে ফেলবি। অয়ন্তী, তুই হীরকে সাজাবি। খুব ঘরোয়াভাবে অল্প আয়োজনে বিয়ে সম্পন্ন হবে, আমার বিয়েটা আপাতত স্থগিত। তুর্য আর হীরের বিয়েটার পর সব দেখা যাবে। আর তোমাকে বলছি দাদি, ভুলেও যেন এই কথা পাঁচকান না হয়। হীরের বিয়ে হয়েছে এই কথা যেন কেউ কোনোভাবে জানতে না পারে, আর যদি জেনেও যাই অন্তত তুর্যর ব্যাপারে কোনো ইনফরমেশন কাউকে দেবে না, খুব বড় ক্ষতি হয়ে যাবে তাহলে। তুর্য, তোকেও বলছি, বিয়ের আগে তুইও বাসা থেকে বের হবি না একদম। খুব বেশি সতর্ক থাকতে হবে আমাদের। শুধু একবার বিয়েটা হয়ে যাক, তারপর তুই হীরকে নিয়ে ঢাকা চলে যাবি। তোদের এখান থেকে বিদায় করতে পারলে কেবল আমার শান্তি। এই টেনশন আমি আর নিতে পারছি না, জাস্ট পারছি না। বলতে বলতে দরজার সামনে বসে পড়লেন ভাইয়া। তুর্য ভাইয়াও তড়িঘড়ি করে ভাইয়ার কাছে গিয়ে বসলেন।
কিছু একটা বলতে লাগলেন ভাইয়াকে। আমি সেটা খেয়াল করলাম না, মাথায় জটলা পাকিয়ে যাচ্ছে সবকিছু। কি থেকে কি হয়ে গেল, আমার ব্রেইনে কিছুই ক্যাচ করতে পারছে না, আমি আন্দাজও করতে পারছি না কেন ভাইয়া এমন করছে। নিজের অজান্তেই মায়ের কাছে এগিয়ে গিয়ে মাকে জোরে ধরে কাঁদতে লাগলাম। মা আমার কান্নার মানে বুঝলো কিনা জানি না, শুধু আমার মাথায় হাত বুলিয়ে দিল কয়েকবার। লাল বেনারসি গায়ে জড়িয়ে বসে আছি আমি, চোখ দিয়ে গড়িয়ে পড়ছে অঝোর ধারার বৃষ্টি। আপাতত আমার কান্না শোনার জন্য ঘরে কেউ নেই, নিস্তব্ধই ঘরটায় একলা বসে কেঁদে চলেছি আমি। আর কিছুক্ষণ পরেই আমাকে নিয়ে যাওয়া হবে বিয়ের জন্য, এরপরই হয়তো সব শেষ। আমি আমার মনে জমে থাকা এক বুক কষ্টটা প্রকাশও করতে পারবো না, আর যখন পারবো তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে। কথাটা ভাবতেই আরও বুক ফেটে কান্না আসছে আমার। একটা সময় বিয়ে নিয়ে কত স্বপ্ন বুনেছিলাম আমি। হ্যাঁ, আমি স্বপ্ন দেখেছিলাম তুর্য ভাইয়ের বউ হওয়ার। ঠিক এইরকম একটা দিনে স্বপ্ন দেখে কিছুদিন আগেও আমি লজ্জার হাসি আসতাম, আজ সেই স্বপ্নটা বাস্তব হতে চলেছে। আমার 4 বছর ধরে দেখে আসা স্বপ্নগুলো আজ পরিণতি পেতে চলেছে, কিন্তু সেই জন্য না বিন্দুমাত্র আনন্দ লাগছে না আমার, একটু আনন্দ না। দুই হাত দিয়ে চোখের পানি মুছে আবার নতুন করে কান্না শুরু হলো আমার। এই কান্না শেষ কোথায় আমি জানি না। হঠাৎ জানালায় কারো গলার আওয়াজ শুনতে পেয়ে চমকে উঠলাম আমি। কৌতূহল নিয়ে জানলার দিকে চোখ রাখলেই দেখলাম জানলাটা নড়ছে, কেউ হয়তো বাইরে থেকে ধাক্কাচ্ছে। জানলার সাথে আমার নাম ধরে ফিসফিসিয়ে ডাকছে।